আয়ুষ্মান ভারত একটা কার্ড আছে, আপনারা জানেন তো, প্রধানমন্ত্রী যেটা দিয়েছেন, ওই আয়ুষ্মান ভারত কার্ড গরিব মানুষ যারা আছে বিপিএল, ওদের অনেকের হয়ে গেছে, অনেকের কিন্তু এখনো হয়নি। ওটার জন্য আপনারা ফর্ম একটা আছে অনলাইনে, এটা কার্ড বানানোর জন্য ওটা ফর্ম ফিল আপ করে জয়েন্ট ডাক্তার এখানে গেলে এটা আয়ুষ্মান ভারত কার্ড হয়ে যাবে। এই কার্ড হওয়ার পর আপনারা এমপ্লয়ার যতটা হসপিটাল আছে ওই হসপিটালে যাবেন এবং ওখানে আমাদের আয়ুষ্মান মিত্র বলে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, মানুষ থাকে এখানে, সে ওই আয়ুষ্মান ভারত কার্ডটা নিয়ে রেজিস্ট্রেশন করা বা হসপিটালে কীভাবে কী করা এটার ফেসিলিটি পাওয়া সেটা ওই ছেলেটা এখানে করে। গতিকে অনেক মানুষ না জানেই না যে আয়ুষ্মান ভারত কোথায় নিয়ে যাবো কার্ডটা, গতিকে আমি ওটাই অনুরোধ করবো যাবো ওখানে। আয়ুষ্মান মিত্র মানুষ আছে সব হসপিটালে এবং যে কোনো বেমার হলে আয়ুষ্মান ভারতে এটা অ্যালাউ করে। আয়ুষ্মান ভারত থাকে একটা ফ্যামিলির হেড যে তার নামে, ওই ফ্যামিলির যতজন মানুষ আছে সবাই ট্রিটমেন্ট ওই আয়ুষ্মান ভারত কার্ড থেকে করা যায় এবং ইয়ারলি 5 লক্ষ টাকা খরচ খরচা করতে পারবেন এবং ফ্রি ট্রিটমেন্ট, ফ্যামিলি যে কোনো মানুষ ট্রিটমেন্ট করতে পারে এই আয়ুষ্মান ভারতের কার্ডের একটা বেনিফিট আছে। আয়ুষ্মান মিত্র যে বললেন আপনি, আয়ুষ্মান মিত্র কি প্রত্যেক হাসপাতালে বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকবে? প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে না, মানে এমপ্যানেল হসপিটাল যেগুলো আছে আমাদের রাতাবাড়ি সমষ্টি, প্রাইভেটেও আছে রাতাবাড়ি সমষ্টিতে। তো রাতাবাড়ি সমষ্টি তো মানে ধরেন এখানে তো আমার হসপিটাল যেটা আছে এটা তো ছোট হসপিটাল, আর তো সাধারণ রোগী যায় মেডিকেল কলেজ, বিশেষ করে মেডিকেল কলেজে যাওয়ার জন্য বা সিভিলে গেলে এটা ইউজ হয়। আর এটা তো একদম 100-200 টাকা দিলে তো কেউ আর যাবে না কার্ড নিয়ে। আয়ুষ্মান মিত্রের সাথে দেখা করবে ওখানে থাকেই হসপিটালে থাকে,